সকল সিসি ভিএলই বন্ধুদের জন্য একদম খুশির খবর। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব যে কীভাবে আপনারা আপনাদের সিএসসি সেন্টারে অর্থাৎ আপনাদের যে কমন সার্ভিস সেন্টার রয়েছে সেই সেন্টারে খুব সহজেই ফ্রিতেই আপনারা ইন্টারনেট কানেকশন পেয়ে যাবেন। তো আজকে সম্পূর্ণ ডিটেলসে আমরা কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কী কী প্রসেস রয়েছে এবং এই ওয়াইফাই চোপাল এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা খুব সহজেই আপনারা নিজেরাই খুব সহজে আবেদন করতে পারবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা চলে আসবেন এই ধরনের জব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়াইফাই চোপাল ডট ইন, এই অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আপনারা আসবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এবং আজকে যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা এখনও আবেদন করেননি অবশ্যই আপনারা ওয়াইফাই চোপালের জন্য আবেদন করবেন, তাহলে আপনারা আপনাদের সেন্টারে খুব সহজে এবং ফ্রিতে ওয়াইফাই কানেকশন আপনারা পেয়ে যাবেন এবং আনলিমিটেড আপনারা আপনাদের সেন্টারে ইন্টারনেট পরিষেবা আপনারা দিতে পারবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নিই। তো যখন আপনারা এই ধরনের পেজ আসবেন দেখবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ ওয়াইফাই চোপাল ডট ইন এই অফিসিয়ালের যে লিঙ্ক বা এই অফিসিয়াল পেজের যে লিঙ্ক আমরা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই ধরনের পেজ আসতে পারবেন। তো এখানে এসে দেখবেন যে ইনফরমেশন বলে একটা অপশন রয়েছে, তো এখানে উপরের দিকে দেখবেন ইনফরমেশন বলে একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে যখনই আপনারা ক্লিক করবেন তো এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, আপনারা নিচের দিকে চলে আসবেন অ্যাপ্লাই FTTH এইখানে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই FTTH-এ যখনই ক্লিক করবেন একটু সময় নেবে, তারপরে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে দুটো অপশন রয়েছে, প্রথম যে অপশন রয়েছে সেটা হচ্ছে যে সিলেক্ট টাইপ অফ কানেকশন, কী ধরনের কানেকশন বা টাইপ অফ কানেকশন একটা রয়েছে, তারপরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি যখন অ্যাপ্লাই করে ফেলবেন ঠিক অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন যে অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস বা পেন্ডিং বা অ্যাপ্রুভ হয়ে গেছে সেই যে স্টেটাস আপনারা এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা প্রথমত এখানে অ্যাপ্লিকেশন যে টাইপ সেটা সিলেক্ট করব। অ্যাপ্লিকেশন টাইপে যখনই আপনারা সিলেক্ট করবেন দেখবেন এই ধরনের অপশন আপনার সামনে চলে আসবে। এখানে চারটা অপশন রয়েছে, একটা হচ্ছে অর্গানাইজেশন যেটা গভর্নমেন্ট, তো যে সমস্ত ভিএলই বন্ধুরা বা যে সমস্ত অর্গানাইজেশন এখান থেকে ফ্রিতে ওয়াইফাই কানেকশন পাবেন বা ফ্রিতে ইন্টারনেট পরিষেবা পাবেন সেটা হচ্ছে যে এখানে একটা গভর্নমেন্ট সেক্টর যেগুলো রয়েছে, যেমন এখানে অর্গানাইজেশন যারা রয়েছে গভর্নমেন্ট সেক্টরের মধ্যে সরকারি, ওনারা অবশ্যই এখান থেকে ফ্রিতে ওয়াইফাই কানেকশন পেয়ে যাবেন। এছাড়া যে সমস্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা রয়েছেন, যদি কোনো ফ্যামিলি বা যদি কোনো ফ্যামিলিতে আপনারা সেই ওয়াইফাই কানেকশন নিতে চায় তাদের ক্ষেত্রে এখানে অবশ্যই চার্জ দিতে হবে। এবং অর্গানাইজেশনের ক্ষেত্রে আরেকটা রয়েছে, যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে প্রাইভেট সেক্টর বা প্রাইভেট তাদের ক্ষেত্রেও এখানে একটি চার্জ দিতে হবে। এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা কমন সার্ভিস সেন্টার সঞ্চালক রয়েছেন, ঠিক আছে, সিএসসি সেন্টার যে সমস্ত ভিএলই বন্ধুরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে খুব সহজে ফ্রিতে ওয়াইফাই কানেকশন পেয়ে যাবেন। তো অবশ্যই মনে রাখবেন এই যে ওয়াইফাই কানেকশন বা এখানে যে ইন্টারনেট পরিষেবা আপনারা ফ্রিতেই পাবেন এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আইপি অ্যাড্রেস কিন্তু সেখানে থাকবে না, অর্থাৎ আপনারা যদি স্ট্যাটিক আইপির কথা বলেন তো স্ট্যাটিক আইপি এখানে পাবেন না, কারণ এটি একটি ওয়াইফাই কানেকশন, ঠিক আছে। আর এক্ষেত্রে বলে রাখি আধার ইফিলের জন্য কিন্তু আপনাকে স্ট্যাটিক আইপির প্রয়োজন হবে, তো অবশ্যই মনে রাখবেন ওয়াইফাই কানেকশনের মধ্য দিয়ে কিন্তু স্ট্যাটিক আইপি হয় না। তো এখানে যখন আপনারা ক্লিক করবেন আমরা নিচের দিকে চলে আসবো, কমন সার্ভিস সেন্টার সঞ্চালক ভিএলই এটাতে আমরা ক্লিক করবো। এইটাতে যখন আপনি ক্লিক করবেন এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের পেজ আপনার সামনে চলে আসবে, অর্থাৎ এইখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার চলে আসবে। তো ফার্স্ট যেই কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানে এন্টার করতে হবে, দেন আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপি এখানে আপনাকে ভেরিফাই করতে হবে। ওটিপি ভেরিফাই করার পরে ভিএলই যে নেম সেই নেমটা এখানে সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন, তারপরে আপনার যে সিএসসি আইডি রয়েছে সেইটা এখানে আপনি সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন, তারপরে আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে আপনারা চলে আসবেন এর নিচের দিকে যেখানে আপনার যে স্টেট রয়েছে, ঠিক আছে, এখান থেকে আপনি আপনার স্টেটটাকে বেছে নেবেন, অর্থাৎ আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আমরা অবশ্যই এখানে বেছে নেবো। দেন আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে বেছে নেবেন, তারপর আপনার যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে বা ব্লক সেই ব্লকটা এখান থেকে বেছে নেবেন, নেওয়ার পরে আপনার যে জিপি রয়েছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত আপনারা এখান থেকে বেছে নেবেন, তারপরে এখান থেকে আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজটা এখান থেকে আপনারা বেছে নেবেন। নেওয়ার পরে এখানে আপনার যে ল্যাটিটিউড আর লংটিটিউড হবে সেইটা এখান থেকে আপনাকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে। এইটুকুটা দেওয়ার পরে আপনারা এটা আপনারা গুগল ম্যাপে চলে যাবেন, সেখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে বা লেট লং বলে একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা পেতে পারেন। তো এখানে এসে তারপরে আপনার যে সেন্টারের যে লোকেশন যেখানে আপনি আপনার যে সেন্টার রয়েছে যেখানে আপনি ওয়াইফাই কানেকশন নিতে চান তার সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে আপনারা ফিল আপ করে দেবেন। অ্যাড্রেসটা ফিল আপ করার পরেই আপনারা দেখবেন রেজিস্টার বলে একটা অপশন রয়েছে, এইখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম সেটা কমপ্লিটলি হয়ে যাবে। এবং রেজিস্টারে ক্লিক করার পরে নিচের দিকে একটু ডকুমেন্টসগুলো একবার দেখে নেবেন, যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এখানে তার লিস্ট সম্পূর্ণটাই রয়েছে। তো এখানে এখানে যেটা রয়েছে আইডেন্টি প্রুফ হিসেবে আপনাকে যেই ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে যে আপনার আধার কার্ড, ঠিক আছে, বা ড্রাইভিং লাইসেন্স যেটা আপনার কাছে রয়েছে, রেশন কার্ড,
ঠিক আছে, উইথ ফটো, অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসেবে আপনি এখানে আধার কার্ড দিতে পারেন। এছাড়াও এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে, প্রচুর লিস্ট রয়েছে, যে কোনো একটা এখানে দিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে আপনাকে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে, যে কোনো একটা অবশ্যই দেবেন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপর ইলেকশন কমিশনের যে কার্ড অর্থাৎ ইপিক কার্ড, ঠিক আছে, ওয়াটার বিল বা এখানে ইলেকট্রিক বিল। তো অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা যে কোনো একটি ডকুমেন্টস আপনারা এখান থেকে খুব সহজেই, অর্থাৎ এখানে টোটাল আপনাকে দুইটি ডকুমেন্টস এখানে দিতে হচ্ছে। এইটুকুটা করার পর আপনারা চলে আসবেন এই ধরনের পেজে আসবেন, এখান থেকে খুব সহজে আপনাদের যে অ্যাপ্লিকেশন স্টেটাস সেটা চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করার জন্য আপনারা আবারও সেই পেজে চলে আসবেন, অর্থাৎ পরের যে পেজ রয়েছে এখানে আপনারা চলে আসবেন। এখানে এসে অ্যাপ্লাই এফটিটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই এফটিটিতে ক্লিক করলেই দেখবেন এই ধরনের পেজ চলে আসবে। এখানে চেক অ্যাপ্লিকেশন স্টেটাস বলে একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। চেক অ্যাপ্লিকেশন স্টেটাসে যখনই আপনি ক্লিক করবেন, আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেখানে জেনারেট হবে, অথবা আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনি সেখানে দিয়েছিলেন সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, অথবা আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই নাম্বারটা দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করা মাত্র আপনার যে অ্যাপ্লিকেশনের যে স্টেটাস পেন্ডিং বা অ্যাপ্রুভ, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশনের স্টেটাস এখানে শো করবে। কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থেকে যায়, তো অবশ্যই আপনি আপনার যে নিয়ারেস্ট ডিএম রয়েছে বা ডিসি রয়েছে সিএসসির, সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন, অথবা ওয়াইফাই চোপালের যে আপনার যে ব্লকের ওয়াইফাই চোপালের যে কানেকশন বা যে অফিস রয়েছে সেখানে, অথবা আপনার ডিস্ট্রিক্ট লেভেলের যে অফিস রয়েছে সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার আগে অবশ্যই এখানে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করার পর আপনারা চলে আসবেন, এখানে ডাউনলোডের একটা অপশন রয়েছে, ডাউনলোডের যে অপশন রয়েছে সেই ডাউনলোডের অপশনে চলে আসবেন। এখানে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে, তো সবথেকে নিচের দিকে দেখবেন সাবস্ক্রাইবার অ্যাকুইশন ফর্ম, তো আপনারা সাবস্ক্রাইবার অ্যাকুইশন ফর্মে চলে আসবেন। সেখানে ক্লিক করে দেখবেন একটা পিডিএফ ফর্মেট আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফ ফর্মেটটা ডাউনলোড করার পর আমরা এখানে এটাকে ওপেন করে নিই। ওপেন করার পর এই ধরনের পেজ বা এই ধরনের পিডিএফ একটা আপনারা পেয়ে যাবেন। তো এইবার এখানে যেটি করতে হবে, এই পিডিএফ ফর্মেটটাকে আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এখানে ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে যেভাবে আমরা আগে যে ফর্মটিকে ফিল আপ করলাম ঠিক একই রকমভাবে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু সিএসসি সেন্টার, তো সেহেতু আমরা এখানে কানেকশন টাইপে আমরা অবশ্যই যে সিএসসি সেন্টার বা এখানে আপনার ইন্ডিভিজুয়াল চুজ করবেন না, যে সমস্ত ফ্যামিলিতে যারা নেবেন তারা অবশ্যই ইন্ডিভিজুয়াল চুজ করবেন। হসপিটাল সরি অর্গানাইজেশনের ক্ষেত্রে অবশ্যই আপনারা অর্গানাইজেশন চুজ করবেন। তো আমাদের ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট ক্ষেত্রে বা সিএসসির ক্ষেত্রে আমরা সিএসসি কানেকশনটাকে চুজ করবো। দেন এখানে আপনাকে সম্পূর্ণ ডিটেলসটা আবার এখানে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য অবশ্যই এখানে আপনার নাম, আপনার ফাদার্স নেম, ডেট অফ বার্থ সবগুলোই সঠিকভাবে আপনারা ফিল আপ করবেন। জেন্ডার মেল ফিমেল নেম, ঠিক আছে, তারপরে আপনার যে ফাদার্স নেম সেটা দেবেন, তারপরে ডেট অফ বার্থ দেবেন, মেল ফিমেল আপনার ক্ষেত্রে যেটি হবে সেটা দেবেন, এখানে একটা ফটো আপনারা দিয়ে দেবেন, তারপরে আপনার মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, এখানে আপনার যে ইমেল আইডি সেই ইমেল আইডি দিয়ে দেবেন, তারপরে আপনার যে আপনি যে জায়গায় ওয়াইফাই কানেকশন নেবেন সেই যে অ্যাড্রেস ঠিকানা সেটা আপনার সঠিকভাবে এখানে দিয়ে দেবেন, তারপরে আপনি যে সমস্ত ডকুমেন্টস দেবেন সেটা আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে, যে কোনো একটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবেও আপনারা এখানে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা দিয়ে দেবেন। তারপরে এখানে সম্পূর্ণ সঠিকভাবে এটা ম্যানুয়ালি ফিল আপ করবেন, ওরা প্রিন্ট আউট নিয়ে ম্যানুয়ালি হাতে ফিল আপ করবেন। করার পরে এখানে যেটি করতে হবে সেই একই রকম ফর্ম, যে ফর্মটা আমরা এর আগে অনলাইন ফিল আপ করেছিলাম, একই রকম ফর্ম এখানে আপনারা ফিল আপ করার পরে এখানে সিগনেচার অবশ্যই করবেন, সিগনেচার, কাস্টমারের সিগনেচার এখানে করবেন, অর্থাৎ আপনার সিগনেচার, তারপরে এখানে আপনার ডিটেলসটা দিয়ে দেবেন, ডিটেলসটা, তারপরে তো এটা শুধুমাত্র অর্গানাইজেশনের ক্ষেত্রে। তো এইবার আপনাকে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়ার পরে এখানে যে দুটো ডকুমেন্টসের কথা বলা হয়েছিল সেই দুটো ডকুমেন্টস নেওয়ার পরে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট লেভেলের যে ওয়াইফাইয়ের যে অফিস রয়েছে বা সেইখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, অথবা কোনো কারণে আপনি সেই ডিস্ট্রিক্ট লেভেলের অফিস বা ব্লক লেভেলের যে অফিস রয়েছে ওনার ডিটেলস নেওয়ার জন্য অবশ্যই আপনি আপনার যে ডিসি বা ডিএম রয়েছে ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নিলাম যে কীভাবে আপনারা সেই ওয়াইফাই কানেকশন বা কীভাবে আপনারা ওয়াইফাই চোপাল আপনাদের সিএসসি সেন্টারে খুব সহজেই একদম ফ্রিতেই আপনারা নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই, পরবর্তী সময়ে যদি নতুন আপডেট বা লেটেস্ট আপডেট আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।